Hello viewers, assalamu alaikum, welcome back to my channel Kona Gharwa Rannaghar. Ajke ami apnader jonno niye eshechi mukhe lege thakar moto aro ekti notun recipe bele macher chorchori sompurno bhinno shade. Bele macher chorchori bananor jonno je sob upokoron dorkar shegulo holo bele mach, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, লবণ আর লাগবে তেল। এবার আমি একটি কড়াইয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আচ্ছা, চামচ আদা রসুন বাটা, দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এবার দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, এবার মশলাগুলো আমি ভালোভাবে 1 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দেবো সামান্য পরিমাণ পানি, আবারও আমি একটি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর দিকে দিয়ে দেবো টমেটো কুচি, এবার আমি এদিকে দিয়ে দেবো বেলে মাছগুলো, এগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি এই দুইটা সামান্য পরিমাণে একটু পানি দেব, বেশি পানি দেব না। এবার আমি ঢাকনা দিয়ে এগুলো এমনি রান্না করব। Thank you.
3 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা উঠিয়ে নেব এবার আমি এই ভিতরে দিয়ে দেব ধনেপাতা কুচি বাস্তে মুগ দেব আবারও আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রান্না করবো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা উঠিয়ে নেব এবার আমি মাছগুলো একটি বলে উঠিয়ে নেব কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল বেলে মাছের চচ্চড়ি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ